हेलो डियर फ्रेंड्स और डियर स्टूडेंट, वेलकम टू संजीव एमी चैनल। स्टूडेंट संजीव सर, स्टूडेंट आज हमें आलोचना करब एकाकारी एक कविता नहीं। सुभाष मुखोपाध्याय लेखा एकाकारी कविता। तो आलोचन जावर आगे चैनल सब्सक्राइब कर और वीडियो लाइक शेयर कमेंट कर। चलो आलोचना शुरू कर। देखो एकाकारी कवितार नाम हलो एकाकारी और कवि हलन सुभाष मुखोपाध्याय। तो देखो कविता दीते जावर आगे हमें जो कविता नामकरण क्यों एकाकारी से नामकरण एट क्योंकि विचार करा दरकार से सम्पर्क हमें कि नामकरण तात्पर्य बोलते परि से तात्पर्यटू आगे आलोचना करी तरपे हमें कवितार विषय वस्तु नहीं आलोचना कर। देखो साहित्य क्षेत्र नामकरण एक अति प्रयोजन विषय कारण नामकरणের মধ্য দিয়ে পাঠকের সঙ্গে কবিতার প্রাথমিক পরিচয় হয়ে থাকে। তাই নামকরণ সার্থক কিনা আলোচনা করা দরকার। দেখো একাকারে কবিতায় কবি দুই বাংলা মানুষের সর্বত্র ভাবে একাকার হওয়ার কথা কিন্তু व्यक्त करेछेन एकाकारी कवितार माध्यमे बा ए कवितार मध्य दिए। बस हिंदू मुसलमान दुटी सम्प्रदाय होलेओ तादेर भाषा एक संस्कृति एक ठीक है एकोई आचार आचरण अंजलि भरे जे जल तारा तोले ता पानी किंबा जल किंतु वास्तवे सबई किंतु एक। आबार धर्मेर दिक थेके तादेर आचरण भिन्न उभये जपमाला हाते दिए একাসনে বসে আল্লাহর কাছে ভগবানের কাছে প্রার্থনা করে। সেই প্রার্থনায় কোনো কিন্তু ফারাক নেই। আবার ঘরে উপনিষদে উদ্দাস্ত সামবেদের গান কিংবা নামাজের মধ্যেও নেই কোনো প্রভেদ। সকলের প্রভাত ফেরির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে থাকে। তাই সব দিক বিচার করে বলা যায় সে নামকরণকে সার্থক। এরপরে আসছি আমি কবিতার বিষয়বস্তু নিয়ে, মানে কবি এই কবিতার মধ্য দিয়ে কী বলতে চেয়েছেন সেটা আমি আলোচনা করছি। এটা কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ জিনিস মন দিয়ে শোনো, কারণ এটা যদি তুমি মন দিয়ে শুনে থাকো তবে প্রশ্ন উত্তরে করার ক্ষেত্রে তোমার কোনো অসুবিধা আসবে না, এখান থেকে প্রশ্ন উত্তর কিন্তু পেরে যাবে। তাই আমি আলোচনা করছি মন দিয়ে শোনো। দেখো কী বলেছিলাম কবিতার নাম একাকারে, তাহলে এই একাকারে এই কবিতায় কবি কী বলতে চেয়েছে। দেখো কবি সুভাষ মুখোপাধ্যায় একাকারে কবিতায় বাংলাদেশের সম্প্রীতির মধ্য দিয়ে সাম্প্রদায়িক সহবাসস্থানের ছবি কিন্তু তুলে ধরেছেন আমাদের সামনে। এদেশে মূলত দুটি সম্প্রদায়ের বাস, অর্থাৎ দুটি সম্প্রদায় বসবাস করে, তারা হলো হিন্দু আর মুসলমান। কবি নজরুল যাদের এক বৃন্তে দুটি কুসুম রূপে বর্ণনা করেছেন, এটা একটা আলাদা কবিতা ছিল ওরা একদিন দিয়ে দুটি কুসুম কিন্তু মুসলমান। তো দেখো ওটা আমি আলোচনা করছি না, এখন আমি তোমাদের যেটা আলোচনা করা দরকার সেটা আলোচনা করি। কবির মতে হিন্দুরা জল আর মুসলমানরা পানি বললেও বস্তুতা একই জিনিস, ভিন্ন ভিন্ন না, যা জীবনের জন্য একান্ত দরকার।
একই ঝর্ণাতলায় বসে জীবনের শেষ সুতা সংগ্রহ করে দুটি ধর্মের মানুষ, একের মা আর অন্যের আম্মা। প্রার্থনা তো জগতের সুখের জন্য, যে প্রার্থনায় কোনো সাম্প্রদায়িক হীনতা নেই। আবার কোরআনে আজানের সুরে এসে মিশে যায় সেই উপনিষদের উচ্চারণ, ধর্মীয় সহাবাসস্থানের এক অপূর্ব ছবি। কবির বক্তব্য যে বাংলাদেশে এই দুই ধর্মের মানুষের ধর্মীয় আচার, তার পালন, তার জীবনচর্চা যে অমিল, তা কেবল বাইরে, অন্তরে তারা একই প্রাণের ভাষায় কথা বলে, একই জীবনের সুরে তারা গান গায়। এটাই ছিল এই কবিতার সারমর্ম বা বিষয়বস্তু। নমস্কার।